别这分走 hey, hey, hey. <inaudible> 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় দর্শক আমার কাছে কালকে গত রাত্রে আছে এই ভাই আর কি নাম হচ্ছে সবুজ হ্যাঁ ভাই হ্যাঁ সবুজ আমার নাম সবুজ সবুজ সবাই আপনাকে সবুজ মান্না বলে ডাকে হ্যাঁ সবুজ মান্না বলে সবুজ মান্না বলে ডাকে মান্নার মতো করে কথা বলার চেষ্টা করে তো এই জন্য বলে ভাই একজন প্রতিবন্ধী ভাইয়ের দুইটা পা নাই এই যে পায়ের পায়ের দেখেন দুটো পা মানে সোজা করতে পারে না ভাই আপনার দেশে বাড়ার জন্য কথা ছিল মোমেন সিং মোমেন হ্যাঁ আপনার এই এই পায়ের সমস্যা হয় কিভাবে কারেন্টে দছিল কারেন্ট কিভাবে এই যে বাসের খুঁটির মাঝে ধরেন ছিল আমি ওই যে এর মতন ইসুন কালা যাই এই এই বাচ্চা ধরেন হ্যাঁ এই এই বাচ্চা এই পাওয়ার মাঝে এই যে এখানে লাগা লাগার পরে আমার এই পায়ে লাগে হ্যাঁ এই যে জায়গায় লাগিয়া পরে ধরেন পরে গেছি পরে মাজায় লাগছিলো আর মাatay কিছু সু আগত খাইছিল আপনি কি কোনো গাছে উড়ছিলেন না মা মাটির এই মাটিতে আচ্ছা পরে ধরে আমরা গ্যারান্টি মানে কাঁটাতে লেগেছে বাতাসে নিচে পড়ে গিয়েছিলল

তো এই তখন তাহলে আপনার বয়স ছিল কত এই যে আর মত সাত বছর ছয় সাত বছর আট বছর তো আপনার ফ্যামিলিতে আপনার বাসায় যান না আমার বাপ মা নাই এখন আপনি পাবনা আমাদের পাবনাতে থাকেন হ্যাঁ ওই পাবনার টেমুনি ধরেন কেউ বাদ দেয় কোনো সময় কেউ দেয় কেউ দেয় না ওই যে রোজন খাওয়ায় তার বলে এই যে আসলাম খাওয়ায় তারপরে মিমের বাপেরা খাওয়ায় কেউ গোসল করায় যে প্রতিবন্ধী মানুষ অনেক লাঞ্ছনা অনেক কষ্ট ভালো লাগে না এই দুনিয়া ধরেন ময়লা গেলে ভালো হইতো তো আপনি আমার কাছে আসলেন কি মনে করে ভাই আমি আসলাম ধরেন এই ঠিকানাটা একজন লেখা দিছিল আচ্ছা পরে বলল হ্যাঁ আমি দেখলাম ভিডিও দেখলাম পর একদিন আমার বলে এই জায়গায় গেলে তোমার ভাই কেউ ঘুরতে পারে হ্যাঁ ভাই ধরেন আমার অনেকে এরকম করে আমার একটা আবন্ধ আমি একটা আপনি দেখার পরে মন যে আমার কাছে আসবেন হ্যাঁ আচ্ছা পরে আমার ওই যে মামুন ভাই বললো ডিজে মান্না ভাই আপনি ওখানে যান দেখেন আপনি ভাই হ্যাঁ ধরেন অনেক অনেক নামে বলে ধরেন আমি মনে করি পরে মামুন ভাই আমার কিছু টাকা দিলো গাড়ি ভাড়া দিল তা বলেন এই জায়গায় আপনি যান এই ঠিকানা লেখা দিল পরে আমি আসলাম আচ্ছা আচ্ছা আসার পরে আমি যা দেখি আপনার বাড়িতে দুইটা গরু করছে আর তো আমি চোখের পানি রাখতে পারলাম না তবে এরকম আমার কষ্ট দেখে মানুষটা খুবই ভালো মানুষ আমার দুটা গরু অ্যাক্সিডেন্ট করে কাঁচে আমার ওখানে বসে থাকে আমি দেখতে পারলাম তো বললাম ভাই আপনি থেকে আসতেন তো আমাকে বলতেছে ভাই আমি আসছি সেই আপনার টেবনে হতে সাত মাইল হতে হ্যাঁ সাত মাইল হতে তো ভাই আমি আপনার কাছে আসছি কার করতেছে পরে দেখে আমার খুব মায়া লাগলো তো জিজ্ঞেস করলাম ভাই আপনি কী জন্য আসছেন আমার কাছে তো বললো ভাই আমার খুবই কষ্টের কথা আমি আর কি বলবো আমি বলবো না আমি চলে যাই তো আমি ওকে যাইতে ডেনে রাখছি আমার বাসায় রাখতে ছিল ভাই আমার বাসায় কষ্ট পাইছেন না 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 আপনার বাসায় ধরো আপনি ছেলে ভালো বাড়ছে মানে আপনি বাবা মা সবাই মনে করি আমার ফ্যামিলি থাকলে যেরকম ভাবে না আমি রাস্তার একটা বিক্ষোভ বালি দিছে ক্ষেতা দিছে খাওয়া দাওয়া ধর সবই আমি এরকম পাইছি আল্লাহ যেন আপনি সব বাইরে সুস্থ রাখে আল্লাহ আমার মতো মানুষ রাখ যারা এরকম ভালোবাসে তাকে সুস্থ রাখবা এই দুনিয়ায় একটা মানুষ কখনো সবার কাছে ভালো থাকতে পারে না আল্লাহ তুই তাদেরকে সুখে শান্তিতে রাখবা আল্লাহ আমি প্রতিবন্ধী মানুষ আমি চোখের বাড়ি রাখতে পারি না দর্শক কীভাবে কী করবে আমি জানি না তো যাই হোক সবুজ মান্না ভাইকে আমি চেষ্টা করব ওকে একটা ভাই আপনি আমার কাছে কি চান একটা হুইল চেয়ার হলে আমার বেশি ভালো আর কিছু চান না না আর কিছু লাগবে না আর কিছু প্রয়োজন নাই আপনার ঈদের কাপড় আছে না জন্যই তো মানুষের কাছে কেউ গেলে মানুষ লাঞ্ছনা করে কেউ ধমকি মারে আমার কষ্ট লাগে যখন একটা মানুষের কাছে একটা কাপড় চাই কেউ দিবার চাই কেউ তেও না এই কাপড়টা আপনাকে থাকার ঘর আছে না ওই যে দোকানের সামনে থাকি ওর ছেলের আমি রোজনের নাম নিশান ওই দোকানের সামনে থাকি এমন ওই আসলাম নাইট খাওয়ায় খাওয়ায় আচ্ছা তাহলে আপনি পথে ঘাটে চলাফেরা করেন যে কেউ খাইতে বললে খান না আপনার না বললে নাই হ্যাঁ

আমাকে দেন আমি আপনি ওইখানে কথা বলবেন আমি তো যাবো ঈদের পরে হ্যাঁ ওখানকার ওখানকার যারা লোক আছে তাদের বলবেন যে ভাই আমাকে একটা টোঙের টোঙের দোকান করে দেওয়ার জন্য ওদেরকে যখন বলবেন যে দাদা আমি প্রতিবন্ধী মানুষ দেখেন আমার থাকার জায়গা নাই আমাকে একটা দোকান তোলার মতো জায়গা দেন হ্যাঁ হে নে দিবেনি আচ্ছা আমি করি টিন দিয়ে আপনার একটা দোকান করে দেবো ভাইয়াল্লাহ তো আসলে প্রিয় দর্শক আমি কি বলবো এই চ্যানেলটা আমি মনে করি আমার না আপনারা যারা আমাকে হেল্প করেন সহযোগিতা করেন প্রবাস থেকে টাকা পাঠান আপনাদের সবার চ্যানেল এটা এবং এই গরিব দুঃখী অসহায় মানুষের এই চ্যানেল এম প্রতিভা মানেই অসহায় মানুষদের এই চ্যানেল এটা আপনারা ভালোবেসেই আমাকে উৎসাহ করেন আর আপনারা ভালোবেসে আমাকে টাকা পাঠান আমি সেই টাকা দিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার বাবার খুব বেশি নাই আমার বাবা একজন কৃষক আমি পারতাম না এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার হাতটা শক্ত করেন আপনারাই তো আমি মনে করি এই চ্যানেলটা আমার না এটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব আপনাদের জন্যই আমি এতটুকু আসতে পারছি এই চ্যানেলটা নিতান্তই আপনাদের এবং হচ্ছে এই অসহায় মানুষদের যারা সাপোর্ট পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই এম প্রতিবাচনের মাধ্যমে এই গরিব দুঃখী অসহায় মানুষগুলো সাপোর্ট পাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি আমি আরও চাই আমাকে সারাক্ষণ এইভাবেই ভালোবেসে সাপোর্ট করে আপনারা রাখবেন আশা করি সবুজ মান্না ভাই তো আমি আপনাকে আমি দেব হচ্ছে আজকে আপনারা অনেকেই আমাকে টাকা পাঠান বলেন যে ভাইয়া আপনার ইচ্ছা মতো করে যাকে ভালো লাগে দিবেন আমার খুবই ভালো লাগে কারণ ইচ্ছা খুশি মতো দিব এরকম টাকা যদি আমার হাতে জমা না থাকে তাহলে এই আজকে আমি ভাইকে এই সবুজ ভাইকে কী দিতাম সবুজ ভাইকে সবাই ভালোবাসে মান্না বলে ডাকে আর কি ওই যে বোঝেনি তো যেহেতু অসহায় মানুষ পা নেই খুব রাস্তাঘাট থাকে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু উৎসাহ দেওয়ার জন্য সবাই ডিজে কি বলে ডিজে মান্না অথবা সবুজ মান্না বলে আর মান্না মতো করে কথা বলে এই কথাগুলোতে তারা একটু আনন্দ করে ওকে একটু উৎসাহ দেওয়ার জন্য আর কি তো আমিও সেভাবে বলবো আর কি সবুজ মান্না ভাই যারা আমার ইচ্ছে মতো দেবার জন্য পাঠিয়েছেন তাদের মধ্য থেকে বরিশাল হতে হাওয়ানুর আপু কুয়েত প্রবাসী দুই হাজার ছয় টাকা আমার পাঠান আমার কাছে যে কোনো অসহায় মানুষকে দেওয়ার জন্য আমার মন মতো তো আমি সেই দুই হাজার ছয় টাকা ভাইকে দিয়ে দেবো আর কক্সবাজার হতে একজন ভাই ওমান প্রবাসী ভাই আমাকে পাঠান পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা ভাই আমি রেখে দিলাম হ্যাঁ এটা আপনার জন্য ঈদের পরে আপনাকে চেয়ার কিনে দেবো হ্যাঁ ইনশাল্লাহ আর আপনি আমার নাম্বারটা নিয়ে মাঝে মাঝে কথা বলবেন হ্যাঁ মাঝে মাঝে ফোন দিবেন তো সবজবাড়ির জন্য এটা হলো হুইল চেয়ার কেনার জন্য রাখলাম আরে এটা দিয়ে দিলাম হ্যাঁ বরিশাল হতে হাওয়ানুর আপু কুয়েত প্রবাসী দুই হাজার ছয় শত টাকা হ্যাঁ এক ছয়শো এক দুই তিন চার দেন তো ভাই কত আছে এখানে এক দুই পঁচিশশো আরও একশো একশো ছাব্বিশশো ভাই আপনাকে এই ছাব্বিশশো টাকা দিলাম ঈদের কিছু কেনা করার জন্য হ্যাঁ আর আমি যে পাঁচ হাজার তিনশো কটাকা যেন জমা রাখলাম ওইটা আপনাকে ঈদের পরে হুইল চেয়ার কিনে দেবো হ্যাঁ আর আমি চেষ্টা করবো আপনাকে একটা পান বিড়ি দোকান করে দেওয়ার জন্য হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আমার মতো প্রতিবন্ধীরা এরকম যে মানুষ করে আমি কখনো দেখি না আবার ভালো জায়গায় ঘুমাই বার দিছে মনে হয় এই ফ্যামিলিতে আমার আমার বাপ মা নাই তাতে কি হচ্ছে আমার ভাই একটা ছোট ভাইয়ের মতো আমার খাওয়া জমা কোনো বা বলছে বাবা তুমি কয়ে যাচ্ছ যেরকম আমি জানি না বাপ মা থাকলে কি হয় আমি তো আর রাস্তাঘাটে মানুষ হয়েছি এরকম আদর আমি কখনো পাই নাই বাইকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে এবং তার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে আল্লাহ এরকম আমাকে মতো মানুষের পাশে খাড়ায় আপনারা মনে করবেন এই চ্যালেঞ্জ এই ভাইয়ের না এই চ্যালেঞ্জটা আপনাদের জনগণের আমার ভাই শুধু আমাদের মতো প্রতিবন্ধী এরকম মসজিদ মাদ্রাসায় অনেক হেল্প করে দোয়া করি চ্যালেন বাংলাদেশে আমার ভাইয়ের না চ্যালেন যারা ভিডিও দেখেন এবং যারা সহযোগিতা করেন তাদের চ্যালেন আপনার দর্শক যারা দেখবেন আমার ভাইয়ের ভিডিও আপনারা তাদের লাইক করবেন শেয়ার করবেন আমি দোয়া করি আমাকে মতো প্রতিবন্ধীর পাশে আমার ভাই থাকে এরকম মানুষের কাছেই সহযোগিতার হাত বাড়াইলে আমাদের মতো মানুষের পায় এরকম বাংলাদেশে অনেক মানুষ এই প্রতিবন্ধীদের লাঞ্চন করে কাল কাছে জামা কাপড় চাইলে এটা আপনি আমার ভাষায় এসে ভালো লাগছে আপনার হ্যাঁ আপনার আপনার নিজের ভাষায় করুন মাননোসা বলতে হবে আমার ভালো লাগছে যে আপু টাকাটা আপনাকে দিলাম হ্যাঁ বরিশাল হতে হাওানোর আপু কোয়েত প্রবাসী আপুর জন্য দোয়া করবেন হ্যাঁ আপনি এই যে কক্সবাজার হতে একজন ভাই ও প্রান্তবাসী ভাই ওমান থেকে পাঠাইছেন আপনার হুইলচেয়ার কিনে দেবো এই টাকাটা ভাই আমি আপনাকে দিতে পারলাম না কি জন্য দিতে দিতে পারলাম না দেশের অবস্থা ভালো রাস্তাঘাটে থাকবেন আপনার টাকাটা হারা যাবে আর এই এই যে আপনি যে টাকাটা দিলাম হারাবেন না ভাইয়া ইনশাআল্লাহ যাবে আমাকে সহযোগিতা করছে হে আল্লাহ তুই থাকো ভালো রাখবা সুস্থ রাখবা আমাদের মতো প্রতিবন্ধী আপনাদের চ্যানেল নয় এই বাইরের চ্যানেল নয় যারা এই চ্যানেলে ভিডিও করেন সহযোগিতা করেন তাদের চ্যানেল আমার ভাই আমার প্রতিবন্ধী একটা হোল চেয়ার দেওয়ার চাইছে আবার ঈদের কেনাকাটা করার জন্য টাকা দিছে ও আল্লাহ তুমি বড়ই মহান যারা এত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আল্লাহ দেশে এমন দেশের বাইরে যারা আমার ভাইকে হেল্প করে আমাদের মতো প্রতিবন্ধীদের দেওয়ার জন্য আমি মনে করবো এ বাংলাদেশে এখনও মানুষ দয়াল আছে আমি বাইরের ভিডিও দেখছি তো ভাই অনেক একটা ভালো ভালো ভাই আপনি ভাই আবার ধরেন একটা গাড়ি তুলাই দিলে ভালো হইতো আমি তো প্রতিপন্থী না আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ